আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? দেশ এবং প্রবাস থেকে এই মুহূর্তে ভিডিওটি দেখছেন, সবাইকে আমার চ্যানেলে স্বাগতম। আজকে ভিডিওতে আমি পাথর এবং বালির দাম আপনাদের সামনে তুলে ধরব। বর্তমান বাজারে প্রতি ফুট পাথর, প্রতি সিএফটি বালি কত টাকা চলতেছে, তো আপডেট দামটি জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখে যাবেন। ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, যারা করছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো প্রথমে আমরা জানবো বালির দাম। বালির মধ্যে সবচেয়ে ভালো বালি হচ্ছে সিলেটি বালি, প্রতি গাড়ি নিতে পারবেন 14,000 টাকা করে। সিলেকশন বালি প্রতি গাড়ি নিতে পারবেন 12,000 টাকা করে। আস্তর বালি প্রতি গাড়ি নিতে পারবেন 13,000 টাকা করে। লোকাল বালি প্রতি গাড়ি নিতে পারবেন 11,000 টাকা করে। বিটি বালি, অর্ধেক বালি এবং অর্ধেক মাটি দ্বারা মিক্স করা, প্রতি গাড়ি নিতে পারবেন 10,500 টাকা করে। তো বিভিন্ন স্থান এবং জায়গা ভেদে দাম কিছুটা কম বেশি বা পরিবর্তন হতে পারে, তো আপনারা যাচাই করে তারপর ভালো মানের বালি নেবেন এবং লবণমুক্ত বালি নেওয়ার চেষ্টা করবেন। তো চলুন আমরা পাথরের দাম জানি। পাথরের মধ্যে ভালো পাথর হচ্ছে ভোলাগঞ্জ পাথর, প্রতি ফুট নিতে হবে 210 থেকে 212 টাকার মধ্যে গাড়ি ভাড়া খরচ সহকারে। বোল্ডারবাঙ্গা পাথর, বুথুভাঙ্গা পাথর, চুনা পাথর, নুড়ি পাথর, ইন্ডিয়া এলচি পাথর প্রতি ফুট নিতে পারবেন 180 থেকে 90 টাকা করে। ভুটান 1, 2, 3, 4 পাথর প্রতি ফুট নিতে 150 থেকে 550 টাকা করে। তো বিভিন্ন স্থান এবং জায়গা ভেদে দাম কিছুটা কম বেশি বা পরিবর্তন হতে পারে, তো আপনারা যেখান থেকে মালামাল কিনেন না কেন, আপনি নিজে গিয়ে দাম দর যাচাই বাছাই করে ভালো মানের মালামাল দেখে তারপর নেবেন, তাহলে আপনি কখন ঠকবেন না। আর ভিডিওটি ভালো লাগলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।